হবে ওকে ওকে एक्चुअली আমরাই কিন্তু এইটাকে পুরুষতান্ত্রিক সমাজ বানিয়ে রেখেছি কেউ জানে না কিন্তু ওয়াই কি জন্য হয়েছে আফটার 2 ইয়ার্স হঠাৎ করে একজন ভাই আসলো 30 রুপিস থেকে 40 রুপিস আছে চিকেন প্রাইস আছে 100 রুপিস ফিশ প্রাইস আলাদা আলাদা ভেরিয়েশন আলাদা আলাদা প্রাইস আর তার সাথে রয়েছে মাটন প্রাইস 200 রুপিস বাঙালি হাতে বাঙালি রান্না খেতে হলে আমার এখানে আসতে হবে যদি ক্ষমা করতে পারেন ডেফিনেটলি আসবেন এটা তৈরি হয়েছে এরকম ভাবে গ্লোবালাইজেশনের যুগ এখনো যদি পিছিয়ে থাকে তাহলে আর কিছু করার নেই 30 বছর আগে হওয়া উচিত ছিল বাঙালিদের কথা বলছি এ ভাইরাল হয়েছে খুশি না আপনারা ব্যবসা যদি ঠিক মতন চলে তাহলে খুশি চিকেন চলে গেছে ওকে হাড্ডিওয়ালা মাটন দাও এখন রেগুলার বেসে হচ্ছে গত 15 দিন ধরে পার্ট অফ লাইফ রোজকার মানে ম্যাক্সিমাম আমাদের তো করতেই হয় না করতে আমার আমি ভালোবাসি কারণ হচ্ছে এটা দিও না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো গাইজ এই ব্লগে আমি তোমাদের অলরেডি শেয়ার করে ফেলেছি মানে কি আমার ভিডিও অলরেডি করা হয়ে গেছে আমি নন্দিনীদির কাছে এসেছিলাম মোটো ব্লগ করতে করতে এসেছিলাম তার খাবার দাবার খেলাম তার হাতে রান্না খেলাম দারুণ মজা করলাম নন্দিনীদিকে এই বাইকে চড়ালাম ঘুরেছি এখান দিয়ে আমরা দারুণ মজা করেছি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে নন্দিনীদির হোটেল কোথায় চেনেন আমরাই কিন্তু এইটাকে পুরুষতান্ত্রিক সমাজ বানিয়ে রেখেছি তো ফুটপাতের কথা চলেছে ভাই আমরা কেউ ফুটপাতে মানে জন্ম থেকে আমরা এই করি আমাদেরকে সময় কি বানিয়ে দেয় আর এই কমেন্টগুলোর জন্য না আমাদের যে জেনারেশন আছে না সেই জেনারেশন কোনোদিন এই সার্কেল থেকে আসতে চায় না একটু ডাল ভরে দে ডাল বেটা ও চলতে না পেলে ডাল দিতে না বাবাকে দেখো ইউটিউবার এসে রান্না করছে এই না মশলা পুড়ে যাচ্ছে জল দাও দেখো ইউটিউবার এসে ডিস্টার্ব করছে না শুধু রান্না করছে দেখো সব ইউটিউবাররা এক হয় না সবাই ডিস্টার্ব করে না চিকেন রান্না আমি যখন প্রথম রান্না করি তখন আমি হস্টেলে প্রথম যাই বন্ধুদের সাথে চিকেন বলে না যেরকম হস্টেলে চিকেন করতাম তো এবার দেখো হস্টেলে থাকতে হ্যাঁ এটা তো পার্ট অফ লাইফ রান্না করাটা আমাদের পার্ট অফ লাইফ রোজকার মানে ম্যাক্সিমাম আমাদের তো করতেই হয় দেখো মায়ের বাড়ি বলে আর রান্না করতে আমার আমি ভালোবাসি কারণ হচ্ছে এই লকডাউনে বাড়িতে বসে বসে যখন কোনো কাজ ছিল না তখন রান্না তার আগে দিয়ে আমি রান্না পারতাম ওই ভালো লাগছে আর একটা হলো ওয়ান অফ দ্য মোস্ট কোশ্চেন আমার এই তোমরা কথা বলতে বলতে সবটা ঠিকভাবে করছো এটা কি করে বলছো মায়ের বাড়িতে যখন থেকে অফিস যাই মা প্রত্যেকটা জিনিস রেডি করে দেয় মানে আমার দিদি আর মা সব করে দেয় আমি শুধু ঘুম দিয়ে উঠে জামার চেঞ্জ সানটান করে অফিস বেরিয়ে যাই ওরাই রেডি করে দেয় কিন্তু যখন শ্বশুরবাড়িতে থাকে আমার শাশুড়ি মা উনি সকালবেলা ভোরবেলা উঠে আগে নিজে কাজ করতে থাকে তারপর শুধু আমি ঘুমতিটা নাড়ি ওটা হ্যাবিট আমাদের কাছে হ্যাঁ আমি বলি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাউথ বেলেঘাটা মানে ওটা হচ্ছে ট্যাঙ্গার সাইডটা কিন্তু এটা দিও না আমার যে চিকেন আমার বোন রান্না করেছে আজকে টেস্ট কি অন্য চিকেনের চিকেন চলে গেছে গো গো আচ্ছা তোমরা কি দেবো আরেকটা রিজন আমাকে যেটা স্ট্রং করেছে দ্যাট মাই রিলেশনশিপ দ্যাট ইজ পার্সোনাল ম্যাটার রিজন ছিল কলকাতা থেকে যাওয়ার মা বাবা ছিল
ভালোবাসা, ফ্যামিলি, বাস চলতে চলতে টু ইয়ার্স, আফটার টু ইয়ার্স হঠাৎ করে একজন ভাই আসলো, কমলেশ বলে একটা ভাই। আজকে আমি যা আছি, তোমরা যদি আমাকে জানতে পারছো, ক্রেডিট গোজ টু হেম, কমলেশ, সিম্পল অ্যাজ দ্যাট, কমলেশ। আর কিচ্ছু মানে আগে পেছনে কিচ্ছু নেই, প্লেন নাম। এসে জাস্ট একদম ভালোবেসে ভদ্র হবে, দিদি ডিম ভাত হবে? হ্যাঁ হবে। বলছে খাবো? না হ্যাঁ বসো। বলছে কিন্তু তার আগে আমি একটা ভিডিও বানাবো। ওকে ভাই। আফটার থ্রি ডেজ পর আমার কাছে একজন আসে, সানডে তারকা, ও ভাই এসে আমাকে বললো যে আমি তোমার একটা ভিডিও বানাবো, নন্দিনী দিদি আমি তোমার একটা ভিডিও বানাবো। তো ওকে ফার্স্ট, তারপর থেকে তোমরা সবাই। আর লোকেশন হলো 3 নম্বর কয়লাঘাট, ডালহৌসি 3 নম্বর কয়লাঘাট নিয়ার জিপিও। আমার ঠিক অপোজিটের বিল্ডিংটা হলো জিপিও, হ্যাঁ ডালহৌসি জিপিও বললেই এই বিল্ডিংটা আসবে। গুগল ম্যাপে অনেকে এসে ফেয়ারলি রোড, ফেয়ারলি না কয়লাঘাট, তখন দিতে হয় কয়লাঘাট, ফেয়ারলি ঘাট হলে এর পরের লাইন। আমার মেনুতে আছে ভেজ থালি, ননভেজ থালি, ননভেজের মধ্যে আছে চিকেন, ফিশ, এগ, মাটন। ভেজ জাস্ট 30 rupees থেকে 40 rupees আছে, চিকেন প্রাইস আছে 100 rupees, ফিশ প্রাইস আলাদা আলাদা ভেরিয়েশন, আলাদা আলাদা প্রাইস, আর তার সাথে রয়েছে মাটন প্রাইস 200 rupees। বাঙালির সাথে বাঙালি রান্না খেতে হলে আমার এখানে আসতে হবে। আবার বলে দিই, বাঙালি রান্না খেতে হলে ভুল ত্রুটি হবে, মেনে নিতে হবে, যদি ক্ষমা করতে পারেন ডেফিনেটলি আসবেন। কিন্তু আমি কয়লা দিয়ে ধরাই, তারপরে কাঠেই করি, কেন কয়লাতে দেরি হয়। এই বয়সে আপনিও যতটা এনার্জেটিক, আপনার মেয়েগুলো এটা তৈরি হয়েছে এরকম ভাবে ছোটবেলা থেকে। গ্লোবালাইজেশনের যুগ, এখনো যদি পিছিয়ে থাকে তাহলে আর কিছু করার নেই, সবাই সবাইকে ফার্স্ট হবে। ফার্স্ট 30 বছর আগে হওয়া উচিত ছিল বাঙালি, বিশেষ করে বাঙালিদের কথা বলছি। আটকা 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 নন্দিনীর কিন্তু এমনি ফার্স্ট। আমার নাম চক্রধারী গাঙ্গুলি, কৃষ্ণের নাম। হ্যাঁ আমার আমার আমাদের ফ্যামিলিটা পুরো, মানে আমার বাবা ছিল অ্যাকচুয়ালি গৌরীয় মঠের শিষ্য। মেয়ে ভাইরাল হয়েছে, খুশি না আপনারা? ব্যবসা যদি ঠিক মতন চলে তাহলে খুশি। ভালো করে নেড়ে দিবি। হ্যাঁ ফাইনালি মাটন রেডি, দেখছো ধোয়া বেড়াচ্ছে, এখনো কিন্তু প্রেশার কুকার থেকে নামায়নি। জায়গা করে বসে পড়, ঠিক আছে, নালে কিন্তু চাটতে হবে। আমাকে হাড্ডিওয়ালা মাটন দাও, আর একটা চিকেন থালি, একটা মাটন থালি। আজকে কটা এসছো এখানে? গলা গেছে, কথা বলে না। এই নন্দিনীদের ভিডিও দেখে খেতে এসছে আপনারাও?